হচ্ছে রানি, কি ব্যাপার বলতো? ছিলিক আমাকে এরকম প্রশ্ন করছিল কেন? মালকিন হয়েছে মালকিন, একটা মালকিন মালকিন ভাব দেখাতে হবে না তাই? তবে একটা ভালো ব্যাপার হয়েছে, জমিটা আমাকে দেখতে বলেছে। সুবিধাবু বলুন, আপনি একটা কাজ করুন, আপনি আজ থেকেই কাজটা শুরু করে দিন। আচ্ছা, ওই ওই বাড়ির বড় বউয়ের নামটা কি জানো? বিদিশা মুখার্জি। হ্যাঁ রাইট, বিদিশা। ওকে যদি টোপে গাঁথা যায় তাহলে আমাদের কাজ হাসিল। মিল্টু, তুই কিন্তু আমার কথা শুনছিস না, যা না বাবাকে একটা ফোন কর না। মা, বাবার তো আসার সময় হয়েই গেল। আর বাবা যদি দেরি হয় আসতে? তুই যা একটা ফোন কর, ফোন করে বল তাড়াতাড়ি ফিরতে, আমার দরকার আছে। বাবা এবার শুধু শুধু চিন্তা করবে, কি লাভ বলো? কিচ্ছু চিন্তা করবে না, তুই বলবি আমি ভালো আছি, আর আমার খুব জরুরি দরকার তোর বাবা যেন তাড়াতাড়ি ফেরে, বুঝেছিস? কি বলবে, দাদু যাতে বাড়ি বিক্রি না করে, এই কথাটাই তো? তোকে এই বিষয়ে কথা বলতে বলেছি, তুই চুপ কর। কেন? আমি বাড়ির বাইরের লোক বলে আমার কি সব কথাই খারাপ নাকি? ভালো কথা বলতে শিখেছিস তুই? ভালো কথা বললে তোমরা কোনোদিনও শুনেছ? এই যে তোমার এত শরীর খারাপ কেন হচ্ছে? এই ড্যাম পড়া বাড়িতে থেকেই তো হচ্ছে, সেটা কোনোদিন বুঝেছো? বোঝনি। আর এই বাড়িতে থেকে হবেটাই বা কি? হোক আমার শরীর খারাপ, আর তোমার থেকে আমাদেরও শরীর খারাপ হোক, এটাই চাও তো তুমি? কারণ আমরাও তো একই বাড়িতে আছি। ফুলকি দিদি, কি বলছো তুমি? আমার কি, আমি আর কটা দিনই বা এই বাড়িতে। কেন, কোথায় যাবি তুই? কোথায় যাবি? তুমি কি ভাবলে আমি চিরকাল এই বাড়িতে থাকবো নাকি? আমার বিয়ে হয়ে গেলেই তো আমি বাড়ি থেকে চলে যাব, আর নিশ্চয়ই কোনো ভিখিরিকে বিয়ে করব না, কোনো ভালো ঘরের ছেলেকেই বিয়ে করব। আর তখন তোমরা কি করবে, খালি হাতেই বিদায় দেবে নাকি আমাকে? ভেবেছ এসব কথা কোনোদিন? ভাবি, সব ভাবি আমি। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বললি সব কথা ভাবি আমি, শুধু এই বাড়ি বিক্রির কথাটা আমি কখনো ভাবতে পারি না। অন্তত যতদিন না আমার পরী আমার কাছে ফিরে আসছে। পরী আর কোনো দিন ফিরে আসবে না। ফুলকি, ফুলকি দিদি চুপ করো তুমি। মা, মা তুমি যাও তো। তুইও পারিস বটে ভাই। হ্যাঁ আমি পারি, কিন্তু তুমি পারো না। কি পারি না আমি? সহ্য করতে, কষ্ট সহ্য করতে পারো না তুমি, কিন্তু আমি পারি ফুলকি দিদি। আমি অভিনয় করতে পারি, তুমি পারো না। আমি জানি বাড়িটা বিক্রি হবে, কিন্তু মা যাতে কষ্ট না পায় আমি তো চেষ্টা সবসময় করি, তুমি করতে পারো না? মামাই বা এত ব্যস্ত হয়ে গেছে কেন ওই জমিটা কেনার জন্য? কিভাবে জানবো আমি, কিভাবে জানবো আমি বাবা মার খবর? কিভাবে? আমি ঠকবাজ নই, আমি চোর নই। একদিন আমি প্রমাণ দেব।
সে মশাইয়ের যত টাকা চুরি হয়েছে সেই সব টাকা আমি ফেরত দেব। আমি তো ওদের সামনে যাব না, কিন্তু ওদের সামনে না গেলেও একটা ফোন তো করতে পারি। হ্যালো 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 বাবা, কে ফোন করেছে বাবা? আপনার মেজর ছেলে আমাকে একটু দিন না, আমি কথা বলবো। মনীষ ফোন করেনি মেজো বৌমা। তাহলে কে ফোন করেছে? জানি না কে করেছে, নিজেও তো কোনো কথা বলছে না, হয়তো আমার কথাও শুনছে না। আমাকে দিন, আমি দেখছি। মেজো বৌমা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বাবা, আপনার মেজো ছেলের সঙ্গে আমার একটু দরকার আছে বাবা। আমি ওকে বলবো যে বেক্ষুনি যেন বাড়ি বিক্রির ব্যাপারে কাউকে কথা না দিয়ে বসে। মেজো বৌমা, বাড়ি যখন বিক্রি করতেই হবে তখন। না বাবা, না, আমার মন মানছে না বাবা। আর তাছাড়া আপনি মাকে জিজ্ঞেস করেছেন মা কি চায়? মা চায় কি না বাড়ি বিক্রি হয়ে যাক, জিজ্ঞেস করেছেন আপনি, বলুন। এত তাড়াহুড়ো করবেন না বাড়ি বিক্রির ব্যাপারে, একটু সময় দিন, একটু সময় দিন বাবা। আমি বলছি কোনো ক্ষতি হবে না, আপনি দেখবেন। দেখুন, আপনি কথা বলুন, নইলে ফোনটা ছাড়ুন। হ্যালো হ্যালো কেটেছে, কেটে দিয়েছে বাবা। দাঁড়ান, আমি আপনার ছেলেকে একটা ফোন করি। কোথায় করবে মেজো বৌমা? ওর কি মোবাইল আছে? কি হয়েছে আমার? সত্যি তো ওর তো মোবাইল নেই, ওর কেন এই বাড়ির কারোরই তো মোবাইল নেই। কি হয়েছে আমার, কিছু মনে কেন থাকছে না? আমি সব ভুলে যাচ্ছি কেন? আমি তোমায় ছাড়া ঘুম আসি